গণেশ চতুর্দশীতে মমতারূপে দুর্গার হাতে গণেশ প্রতিমা তৈরি করে বিতর্কে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতাকর্মীদের একটি ক্লাব। সেই ক্লাবের সদস্যদের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হলো, যদিও আনন্দবার্তা ওই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। এই নাচের দৃশ্যে দেখা গেল স্বল্প বস্ত্র পরিহিত কিশোরীদের নাচে মেতে উঠলেন নেতাকর্মীরা, তাও আবার মমতারূপী প্রতিমার সামনে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতৃত্ব, তাদের দাবি হিন্দু আবেগকে ধাক্কা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আর নেই। গত 10-11 বছর ধরে যেদিন থেকে মমতা ব্যানার্জি সরকারে এসেছে, সেই দিন থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ধাক্কা লাগতে শুরু করেছে। এটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা নামতে নামতে আজকে কোন জায়গায় নেমেছে সেটা মালদাতে, যে মালদা সব থেকে বেশি সংস্কার যুক্ত ছিল, সংস্কৃতি যুক্ত ছিল, সেই মালদাতেও একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই অপসংস্কৃতি আমরা দেখছি। মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছে। দুর্গার 10 হাতে কোন কোন শ্রী তিনি করছেন, কন্যাশ্রী কি কি সমস্ত করেছেন, আর করবার পর আর দুর্গার গণেশকে তার কোলে বসিয়ে দিচ্ছে। এ তো এক চরম সংস্কৃতির অবনমন। এই রকম অবস্থার ভেতর দিয়ে মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে সাধারণ মানুষ, আবার তৃণমূলের কর্মী যারা ছেলে এবং মেয়ে দুটোই কর্মী, মানে ওদের ক্যাবারে ড্যান্স শুরু করেছে, ক্যাবারে ড্যান্সের ওখানটায় সেই সারা রাত ধরে চলেছে ক্যাবারে ড্যান্স, আর বলতে গেলে শরীরে কিছু নেই, এইরকম অবস্থা। এইরকম মহিলাদেরকে নিয়ে আসা হয়েছে, বিকৃত করে দেওয়া হয়েছে, সমাজকে এইভাবে দূষিত করছে। আমি রিকোয়েস্ট করব মমতা ব্যানার্জিকে, দয়া করে এটা বন্ধ করুন। অপরদিকে জেলা তৃণমূল নেতা জানান, ওই এলাকার তৃণমূল কর্মীদের সতর্ক করা হয়েছে, তারা এই কাজের জন্যই দুঃখ প্রকাশ করেছেন। ছিল গণেশ পূজোর উৎসবে মানুষ আনন্দ করে, তো সেখানে আমাদের যুব নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা নেচেছে। তো পাবলিক ফিগার আনন্দ ফুর্তি হতেই পারে, তবে পাবলিক ফিগারদের একটু সংযত থাকা উচিত বলে আমরা দলের পক্ষ থেকে মনে করি। সব কিছুই হবে, কিন্তু তার মধ্যে একটা শালীনতা থাকা উচিত বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। আশা করি তাকে বলা হয়েছে, তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, আগামী দিনে তিনি সংযত থাকবেন, এটাই আমরা আশা করছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।